নমস্কার, প্রচেষ্টা সবাইকে স্বাগত জানাই, আর আমি রাহুল। জাগো মা সিজন 4 এপিসোড আর কি একদম শেষ পর্ব, সিজন 4 শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি বেগড়ি পশ্চিমপাড়া ঘোষবাড়িতে। বাড়ির ইতিহাস জানবো, পুজোর ইতিহাস জানবো। শোনা যায় এই বাড়ির পুজো মাঝে 106 বছর বন্ধ ছিল। কেন বন্ধ ছিল চলুন জানি। হাজির হয়েছিলাম, যেটা বললাম ঢুকছি এখন বেগড়ি পশ্চিমপাড়া ঘোষবাড়িতে বসে আছি ঠাকুর দালানের সামনে। পুজো হাতে মাত্র আর 7 থেকে 8 দিনের কাছাকাছি বাকি। হ্যাঁ, সেই প্রস্তুতি তো আছে, প্রস্তুতির মাঝেই জানবো এই যে ঘোষবাড়ির পুজোটা কীভাবে শুরু হয়েছে। প্রথমেই আপনাকে প্রচেষ্টা স্বাগত। এই যে বেগড়ি ঘোষবাড়ি যেটা পরিচিত, আমাদের পুজোটা আনুমানিক কত বছরের? আমাদের পুজো মোটামুটি 500 বছরের কাছাকাছি হবে। হ্যাঁ, 106 বছর বন্ধ ছিল, 106 বছর বন্ধ ছিল। তারপরে ওই মোষ আমাদের হাঁড়ি কাঠ নিয়ে পালায়, মোষ বলি হতো, বলিদান হতো। তা আমাদের কথিত আছে যে আমাদের ওই মোষ ওই কাঠায় মানে বলিদানের এতে নিয়ে চলে যায়। সেই থেকে আমাদের বাড়ির পুজোটা বলে খুঁত হয়েছে আর পুজো হবে না। সেই থেকে 106 বছর বন্ধ ছিল, যে থেকে আরম্ভ হয়েছে। বলেছিল আমার কাকা এক বেঁচে ছিলেন, তিনি লবি বছর তিনি খাতাপত্র বা হিসেবপত্র দেখে বলে পুজোটা 106 বছর বন্ধ ছিল। তারপরে আমরা উদ্যোগ করে আমার বড়ো ছেলে বা এইসব ভাইপো টাইপো এইসব উদ্যোগ নিয়ে পুজোটা আরম্ভ হয়। সেটা আনুমানিক 25 বছর চলছে, 25 বছর। এই যে পুজোর ইতিহাস, যে আমরা দেখছি যে আমাদের এখানে দশভুজা এই মূর্তি, এটা কি এই মূর্তি কি প্রথম? হ্যাঁ, এই মূর্তি প্রথম আমরা শুনেছি, যে এই মূর্তি এই একচালা মূর্তি আমাদের ছিল, দুর্গার সমস্ত এ ছিল, সেইটাই ছোট কাটানো ছিল, তখনের আমাদের এ ছিল, তো একচালের ওপরে সব ঠাকুরের সব কিছু আরাধনা হতো, এ হতো। আমরা তো আমাদের ঠাকুমার বাবা শিল্পী, যে সেও কি বংশ পরম্পরা কাজ করছে না অন্য ছেলে না? অন্য এবারে যেটা হয়েছে চেঞ্জ হয়েছে, আগের যে হয়েছে সেটা আমরা ঠিক জানা নেই। আমরা যে করেছি 25 বছর একই মিস্ত্রি করছি। এই এক চালা দেবী মূর্তি এটাই চলছে। আপনাদের পুজোটা কি মতে পুজো হয়? আমাদের শাস্ত্র মতে শাক্ত মতে আমাদের বৈষ্ণব মতে না, আমাদের শাক্ত মতে পুজো। আর মানে তো এখানে বলি প্রথা আছে, যেহেতু বলিদান ছিল সেই হিসেবে, এখন আর বলিদান নয়, এখন 9টা ফল উৎসর্গ করা হয় ঠাকুরকে, ফলটা বলিদান হয় না, এমনি উৎসর্গ করা, এমনি উৎসর্গ করা। পুজো কবে থেকে শুরু হয় আপনার? পুজো আমাদের ষষ্ঠী থেকে শুরু হয়, ষষ্ঠী সকাল থেকে বোধন দিয়ে। তার 1 মাস আগে থেকে মোষকে গলায় ঘি দিয়ে নরম করে রাখা হতো, ওইখানে যে রডটা যে আছে পোতা আছে ওইটা বেঁধে এ করতে হতো। ওদের মোষের তো চামড়া তো শক্ত তো খুব, তাকে নরম করার জন্যে আমাদের ঠাকুমা দাদুরা ওরা সব বলেছে এইভাবে কোথাও হয়ে আসছে। ঘোষবাড়ির পুজোর ইতিহাস জানলাম বাড়ির কর্তাদের থেকে। এবার পুরো বাড়ির মহিলা মহলের মাঝে বসে আছি আমি। বাড়ির মহিলা মহল পুরো পুজোর দায়িত্বটা নিজেদের হাতে, পুজোর উপাচার থেকে সাজানো থেকে আরম্ভ করে সমস্তটা তারা দেখভাল করে, তাদের সাথে কথা বলবো। হ্যাঁ, এই যে আপনাদের বাড়ির পুজোর উপাচার তো মানে অনেক, বাড়ির পুজো মানে দায়িত্ব অনেক, সমস্ত কিছুই অনেক। হ্যাঁ, কী কী নৈবেদ্য হয়, কবে থেকে পুজো শুরু আপনাদের? আমাদের নৈবেদ্য ষষ্ঠীর দিন হয়, ষষ্ঠীতে খালি 2টো নৈবেদ্য হয় ষষ্ঠীতে। তারপরে রাত্রিবেলা ইয়ে হয় না, রাত্রিবেলা বেলতলায় না, ষষ্ঠীর দিন তো বেলতলায় পুজো হয়ে গেল, আর রাত্রিবেলা পঞ্চমীর ইয়েটা আমাদের আগে বধুবরণ হয়ে যায়, বধুবরণ, হ্যাঁ সন্ধেবেলা হয় বধুবরণ। আর তারপরের দিনকে সপ্তমীর দিনকে 28টা নৈবেদ্য হয়। 28টা নৈবেদ্যর মধ্যে একটা চিনি সন্দেশ, একটা সিদে,
এইসব নিয়ে আঠাশটা নৈবেদ্য হয়। আঠাশটা? হ্যাঁ, আঠাশটা কি এই পুরো সবাই মিলে করা হয়? হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে করা হয়। এইসব মহিলা যারা সব আছে বাড়ির সবাই মিলে করা হয়। কলা উচান করানো হয়। আমি এবার আসছি, যেটা আছে যে একটা রীতি আছে আমাদের দুর্গাপূজার সঙ্গে খুব রিলেট, যেটা হচ্ছে সপ্তমীর দিন নবপত্রিকা স্নান। হ্যাঁ, ওই ব্যাপারটা কীরকম, কতটা তাৎপর্যপূর্ণ, একদম জোরদার কতটা থাকে? জোরদার অনেকটাই থাকে। প্রথম দিন তো কলা বউকে ভালো করে শাড়ি টাড়ি পরানো হয়, সিঁদুর টিঁদুর পরানো হয়, পরে একটা ছেলে বাড়িরই আমাদের ছেলে কলা বউকে নিয়ে গোটাটা মানে চতুর্পাক ঘুরে, তারপর আমাদের পালে পুকুর আছে অপোজিটে, ওইখানে গিয়ে স্নান করানো হয়। নিয়ে কাঁধে করে নিয়ে এসে ঢাক ঢোল কাশি সব নিয়ে এসে এখানে বসানো হয়, তারপরে নবপত্রিকা শুরু হয়। এ তো পুজোর উপাচার গেল, এবার জানবো হচ্ছে পুজো বছরে একটা দিন আসে, যেটা হচ্ছে আমাদের সমস্ত আনন্দ, কতটা আনন্দ, সারা বছর তো সংসার থাকে, সেই পুজোর বিশাল দশমীর দিন মা যখন চলে যায়, সেই আবার কি মন খারাপ, আবার কি মন খারাপ হয়, ভীষণ মন খারাপ হয়, বাড়ির মেয়ে চলে যায়। মা যখন তৈরি হচ্ছে, মা যখন মৃন্ময়ী রূপে থাকছে, তখন যেন মনে হয় মা আসছে, অথচ দশমীর দিন যখন সিঁদুর খেলার জন্য মাকে বাইরে বের করা হয়, তখন যেন কোনো একটা অলৌকিকভাবে যেন মনে হয় বাড়ির মেয়ে চলে যাচ্ছে। এটা ভিতর থেকে যে কতটা খারাপ একটা ফিল আসে, যে যেন মনে হচ্ছে সত্যি আবারও দিন গোনা শুরু। বাড়ির কর্তা, তারপরে বাড়ির মহিলা মহল, সবার থেকে জানলাম কথা। এবার এই যে ইয়ং জেনারেশন যারা আর কি পুজোয় আসলেই তো আনন্দে থাকে, তার দায়িত্বও থাকে। প্রথমেই সমস্ত সকলকে আর কি প্রচেষ্টার স্বাগত জানাই। কতটা প্রস্তুত দুর্গাপূজার জন্য? খুব এক্সাইটেড আছি, আর কিছুদিন পরেই মহালয়া আসছে, তারপরেই দুর্গাপুজো আসতে চলেছে। এমনিতেও বাড়ির পুজোতে আমরা অলরেডি আমরা অনেক এক্সাইটেড থাকি, তাছাড়া আমরা বাড়িতে ঘুরতেও যাই, তো সব মিলে আমরা খুব এক্সাইটেড, এটুকুনি বলতে পারি। শুনলাম বেগড়ি পশ্চিমপাড়া ঘোষবাড়ির পুজোর ইতিহাস, মাঝে পুজো বন্ধ হয়েছিল ভূতের দোলে, কিন্তু আবারও পুজো শুরু হয়েছে। পুজো হাতে মাত্র কয়েকটা দিন, তাই জন্য বাড়ি ছোট থেকে বড় সকলে কিন্তু আনন্দিত এবং তোড়জোড় করতে প্রস্তুত। মেয়ে যে বাড়ি ফিরছে তাকে ভালোভাবে সাদর আমন্ত্রণ জানাতে হবে না? 365 দিনের পর এই 5 দিন হয় যেখানে সমস্ত কাজ ভুলে, নাওয়া খাওয়া ভুলে আনন্দে মেতে ওঠা। জাগরণ পর্বে আমরা এরকমই গ্রাম বাংলার বিভিন্ন বাড়ির পুজোর ইতিহাসগুলো তুলে ধরি, তুলে ধরার চেষ্টা করি বাড়ির পুজোর রীতিনীতি, বাড়ির ইতিহাস। এবছরের মতো জাগরণ পর্ব আমরা এখানেই শেষ করছি, পরের বছর আবারও ফিরে আসব কোনো গ্রাম বাংলার জাগরণ বাড়ির ইতিহাস নিয়ে, পুজোর ইতিহাস নিয়ে। ততদিন ভালো থাকুন, সাথে থাকুন, প্রচেষ্টার সাথে থাকুন, প্রচেষ্টা করতে থাকুন। প্রচেষ্টার তরফ থেকে সকলকে জানাই আগাম শারদীয় শুভেচ্ছা।